शर्वानी बोलो आर बीए कोड बिना शेकी क्यानो शेक अद्भुत जुक्ति देखी चिलो अमर भाई बोले ना गौतम अच्छे रोना तो ऐसे अभी चुदी उधर छेने चले जाए वो ओरा भेषे जावे तुम्हारे अभी कौन दिन खामा कुत्ते बार बोला ओ कारण है तो बोलो इनोसेंट मानुष के तुम ये भावे दोषारोप कुछ मामू इनोसेंट आमी एक खूनी पुलिसे खबर दीची के कतटा इनोसेंट एक खूनी प्रमाण हो जाए यलो अगर ना सबाई आसे नी আর কতক্ষণ অপেক্ষা করতে হবে আমাকে সবাই এসে গেছে স্যার আর হ্যাঁ নমিতা চিলেকোঠার ঘরে গেছে মাদারীদের নেই নেই গো কোথাও নেই সবাই চলে গেছে কেউ নেই কেউ নেই সবাই সবাই পালিয়ে গেছে কেউ নেই মানে তুমি ঠিক করে দেখেছো তো আরে হ্যাঁ ঘরের মধ্যে মানুষজন থাকলে আমি দেখতে পেতাম না গোটা ঘরে শুধু শেকর বাকর ছাই পা সব সব ছড়ানো ছড়ানো আছে মালপত্র কিছু নেই গো বেটারা বেটা নিঘাত পালিয়েছে হ্যাঁ বলছি ওরা আমাকে না বলে ভাই কি করে যাবে তুমি কি ভেবেছিলে তোমাকে বলে কই যাবে যে বলে যাবে যে আমরা এই এই জিনিসগুলো চুরি করে নিয়ে যাচ্ছি হ্যাঁ এত ঠিকই বলেছেন আমার সেলফোনটাও নিশ্চয়ই এই বেটারাই চুরি করেছে আমার রেডিওটাও নিয়ে গেছে কতদিন হলো গান শুনতে পাচ্ছি না অনেকগুলো পিতলের মূর্তিও নিয়ে চলে গেছে এই যে কোথায় যাচ্ছো শুনছো শুনছো কথাগুলো নিজে দোষ করে আমার ছিঁচকাদুরির মতন খাচ্ছে আর যা স্টপে তুমি আমাকে শাস্তি দাও মামু আমি দোষ করেছি তুমি আমাকে শাস্তি না দিলে আমার ঘুম আসবে না আমার খিদে পাবে না প্লিজ আমাকে শাস্তি দাও প্লিজ মামু ডিসগাস্টিং ওকে চুপ করতে বলো মাঝে মাঝে কাঁদিস না কাঁদিস না ছেলে মানুষ একটা ভুল করে ফেলেছে তুই চুপ কর না আর কাঁদিস না তুই তো জেনে শুনে কোনো অন্যায় করিস নি ওই লোকগুলোকে বিশ্বাস করে তুই একটা ভুল করে ফেলেছিস সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলাম সোনাদিমা সেই জন্যই তো আমি একটা সাবানের উপরে মামুর ঘরের যে চাবিটা সেটা ছাপ দিয়ে এসেছিলাম হোয়াট আমার ঘরের চাবির ছাপ তুলতে দিয়েছিলে কিন্তু সেটা দিয়ে তো আমাকে মন্ত্রপুত চাবি দিয়েছিল সে ও গড তার মানে সেটা থেকে ডুপ্লিকেশন করেছে আর নিজের জন্য একটা চাবি বানিয়েছে সেই চাবি দিয়ে আমার ঘর খুলে সেখানে সে কাজ সেরে তারপর পালিয়েছে কেন তুমি আমার দরজার চাবির ছাপ ওকে তুলতে দিয়েছিলে উত্তর দাও তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার দোষ হয়ে গেছে মামু তুমি তুমি আমাকে শাস্তি দাও আমি দোষ করেছি আমাকে শাস্তি দাও জাস্ট স্টপ ইট আর তোমার মুখ থেকে আমি একটা কথাও শুনতে চাই না তোমার এই বাড়াবাড়ি আমি বের করছি তোমরা সবাই যাও যাও যে যা নিজের কাজে যাও তুমি যাও যাও জানতো ও কি আর বকা বকি করিস না ছেলে মানুষ একটা ভুল করে পড়েছে আর আর করবে না তুমি চুপ করো ওর হয়ে একটা কথাও তুমি আর বলতে আসবে না ওকে আমি ক্ষমা তো করবই না বরঞ্চ যা দোষ করেছে তার শাস্তি ওকে আমি দেব কত বারণ করি কথা শুনিস না চুপ কর গুবলু আয় গুবলু গুবলু উঠে পড়ো শোনো উঠে পড়ো উঠে পড়ো স্কুলে দেরি হয়ে যাচ্ছে সকাল হয়ে গেছে তো দেখেছো আমার অভ্যাস ফিরে শুয়ে পড়লো গুবলু ওট আমি বলছি কিন্তু আমি কিন্তু একবার বলবো ওর শিগগিরই ওর গুবলু দেরি হয়ে যাচ্ছে স্কুলে ওঠো বাবু উঠে পড়ো আর ঘুমানো যাবে না দেখ ওটাকে দেখ দেখিও বুটবার মতো উঠে যাবে এই কই এই করে তোর মাথাটা কিন্তু খাচ্ছিস বুঝ আমি বলে দিলাম ছো দেখ দেখ একবার তাকিয়ে কি রকম পাকা হয়েছে যেই চকলেটের নাম শুনেছে অমনি হাত পাচ্ছে দেখ অবস্থা দেখ দিয়ে দে না রে ঠিক আছে আজকের মতন আমি দিয়ে দিচ্ছি
কাল থেকে যদি এসব আনিস না বুঝো মোচা থেকে কিরে ফুলদি চুপ করে গেলি কেন চাচা আরো চাচা চাচামিচি করে পাড়া সবার ঘুম ভাঙিয়ে দে পাড়ায় তো আর কেউ অ্যালার্ম বাজায় না সবাই জানে এই সময় তো সাইরেন বাজবেই গবলু গবলু ওঠো ওঠো বলছি দূর বাবা ভালো লাগে না গবলু 10 মিনিটের মধ্যে ব্রাশ করে রেডি হয়ে যাবে বুঝতে পেরেছো এনো ধরো থ্যাংক ইউ চল এই ফুল দি বলছি একটু পিঠটা টিপে দে না রে বড় ব্যথা করছে একটু দে না ভূত এটা কার কি কার এই ভূত ওঠ ওঠ বলছি বাবা খেলছিস কেন বললাম তো গুবলুর দিয়ে দে না ওকে চট আমি চকলেটের কথা বলছি না ভূত তাকে দেখ এই দুলটা কার বল বল এই দুলটা কার আমি আমি জানি না খুব পার হয়েছে তো নিকুনি বর্তিমাকে ডাকছি এই 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 বর্তিমা তুই তুই দুলটা নিয়ে কোথায় যাচ্ছিস জানি না তাই না হ্যাঁ এই দুলটা এমনি এমনি পায়ে হেঁটে তোর ড্রয়ারে চলে এলো তাই তো খুব বড় হয়ে গেছিস পুত আজ তোর মজা আমি দেখাচ্ছি বর্তিমা ম্যাচ দি শোন 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 মনে দুজন মিলে চিৎকার চেঁচামেচি করছিস কেন আমাদের আদরের ভাইয়ের ড্রয়ার থেকে এই সোনার দুলটা পাও কি সোনার দুল কি বলছিস কি নুই দেখি দেখি শোন ভূত দেখি বাহ বেশ ভারী সোনার দুল আরেকটা কোথায় সেটা তোমার আদরের দাদা ভাইকে জিজ্ঞেস করো আরেকটা কোথায় ওনার ড্রয়ার থেকে দুলটা পাওয়া গেল আর উনি বলছেন নাকি উনি কিচ্ছু জানেন না জানিস তো মানে ভূত তোর ড্রয়ার থেকে দুল পাওয়া যাচ্ছে তুই বলছিস তুই জানিস না আচ্ছা দুলটাকে উড়ে এসে জুড়ে বসেছে নাকি হ্যাঁ এই ভূত তুই কোনো মেয়ের পাল্লায় পড়িস নি তো হ্যাঁ ভূত আজকালকার মেয়েরা কিন্তু সাংঘাতিক ভূত দেখ যখন বিপদে পড়বি না তুই কিন্তু একবারে পথে বসবি ভূত আমার কথা শোন ভালো হচ্ছে না কিন্তু এসব মেসি প্লিজ আরে তোরা যেটা ভাবছিস সেটা নয় আরে কে মেয়ে কোথাকার মেয়ে কে মেয়ে কোথাকার মেয়ে এসব তো তুই আমাদেরকে বলবি তুই শোন ভূত তুই সত্যি করে বল কে কে মেয়েটা কে কোথাকার তুই আমাকে বল 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 ও আচ্ছা বলবি না বুঝতে পেরেছিস অফিসের মেয়ে না তুই এই চাকরিটা ছেড়ে দে ওই চাকরিটা তুই ছেড়ে দিবি আরেকটা কি একটা ভালো অফার পেয়েছিলি না ওইটা করবি ওইটা করবি এটা ছেড়ে দিবি দাদা এটা তোকে কেন দিয়েছে আরেকটা বানিয়ে দেওয়ার জন্য তো আরে জানিস না তুই কত টাকা লাগবে অনেক টাকা লাগবে ও ভগবান ভূত ভূত আমাদেরকে দেখা শোন ভূত দেখ এইসব মেয়েরা কিন্তু ভালো টালো বাসে না হ্যাঁ আমি কিন্তু বলছি তোকে সর্বশান্ত করে ছাড়বে হে ভাই তুই তো আমাদের শোনা ভাই কি হয়েছে তোর হ্যাঁ তোর কি কাণ্ড জ্ঞান হারিয়ে গেছে কি হয়েছে আমি তোদের সামনে হাত জোর করছি প্লিজ এবার তোরা চুপ কর ধর চুপ করাচ্ছি তোমার এই লাবু যা বর্দিমাকে গিয়ে এই চুপ করে থাক এত আজ এর একটা হেসো নেসো করব তারপরে আমি ছাড়ব দুদিন অফিসে গিয়ে খুব পাখনা গজিয়ে গেছে না তোমার হ্যাঁ খুব লাইক হয়ে গেছো তুমি তো তোরা বুঝেছি কি বলছে এখন ছেলে এখন বর্দিমা জানতে পেলে কষ্ট পাবে তোমার মনে হচ্ছে না আর যখন কাজটা করেছিলে তখন মনে ছিল না তোমার সবাই মিলে তোকে এত ভালোবাসি আমরা সবাই মিলে তোকে মাথায় করে রেখেছি তুই তোর মুখের থেকে একটা কথা আমরা পড়তে দিই না কোথায় বলিস যে বর্দিমা লুচি আলুর দম খাবো ব্যাস অফিস থেকে বেরার পরে মুখের সামনে লুচি আলুর দমের বাটি বলবি শেষদি তোর হাতের পায়েস ছাড়া মুখে রোচে না রে আমার পায়ের ব্যথায় টন টন করছে তাও তাও সেই না আমার ভূতটা ভূতটা পায়েস খেতে চেয়েছে পায়ের ব্যথা নিয়েও ভূতর সামনে পায়েসের বাটি হাজির আরে আরে ভূত এই কাজটা করার আগে একবার আমাদের মুখগুলো তোর মনে পড়লো না বাবা হ্যাঁ এই এরকম কাজটা করতে পারলে এরকম অকৃতজ্ঞ
আমি তোদেরকে কি করে বোঝাই? আপনি বাপ শোনো, তোমাকে না আর বোঝাতে হবে না, কিচ্ছু বোঝাতে হবে না তোমাকে। এখনো বলছি পুত, ভালোই ভালোই বল, ভালোই ভালোই সব সত্যি কথা বল, নাহলে কিন্তু আমি সব মর্দিমাকে বলবো। না না, আমি 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 বলছি, আমি বলছি, দেখ বিশ্বাস কর, আমি জানি না ওটা কার, আমি জানি না। ওইটা আমি আমার অফিসের টেবিলের নিচ থেকে আমি কুড়িয়ে পেয়েছি। কি? টেবিলের নিচ থেকে কুড়িয়ে পেয়েছিস? হ্যাঁ, হয়তো কারোর কান থেকে খুলে পড়ে গেছে, আর যখন পেলাম না তখন অফিস ছুটি হয়ে গেছিল, আর তখন অফিসে কোনো মেয়েও ছিল না। আর দেখ, সোনার দুল দামি জিনিস, তাই আমি সঙ্গে করে নিয়ে এসেছি, আর যাব যার দুলটাকে ফেরত দিতে বাবা। সিম্পল, সত্যি কথা বলছিস? আরে তো কি, আমি কোন বানি বানি মিথ্যা কথা বলছি না? এই শোন, তুই সব পারিস, এখন তুই অনেক বড় হয়ে গেছিস, বড় অফিসে চাকরি করছিস, সব পারিস তুই। কে জানে বাবা, তুই বানিয়ে বানিয়ে আমাদেরকে বোকা বানাচ্ছিস কেন? আর না, তুই আমাদের চোখকে ফাঁকি দেওয়ার জন্য অনেক রকম কাজ করতে পারিস তুই। করেছি কোনোদিনও? করেছি? আমি কোনোদিনও এরকম কাজ করেছি যাতে তোদের মাথা হেট হয়? বল, উত্তর দে। দেখ, আমার যা বলার আমি বলে দিলাম, তোরা যদি বিশ্বাস না করিস আমার কিচ্ছু করার নেই, তোরা যা খুশি করগে। এই দুলটা দে, চার দুলটাকে ফেরত দিতে হবে। মিছরি, এই তোর কাছে যে সোনা দানা আছে বার কর দেখি। সোনা দানা? মামু আমার সব সোনা দানা নিয়ে নেবে, ব্যাস এটুকুই আমার শাস্তি? না রে বাবা, তোর মামু বলেছে দামি গয়নাঘাটি সব ব্যাংকের লকারে রেখে দেবে। সাবধানের মার নেই বাবা, বাড়িতে যা সব কাণ্ড ঘটছে কাউকে আর বিশ্বাস নেই। একটা মানুষ অন্যায় করেছে বলে আমরা সবাইকে অবিশ্বাস করব? কি অন্যায় করেছে কে করেনি সে তুই বুঝবি কি করে? কিন্তু সোনা নিম মা, তক্ক করিস না তো। তোর মামু বলেছে বাড়িতে দামি জিনিস কিচ্ছু রাখা চলবে না, যা নিয়ে আয়। আরে আমাকে বকাস না তো, যা যা নিয়ে আয়। তোর ভাল লাগে না, সবাইকে অবিশ্বাস করবে তোমরা, সবাই কিনে নে, তাড়াতাড়ি কর। এই না দে, আর এক কাজ কর, একটা কাগজ আর কলম নিয়ে বস, যা আছে ফর্দ করে রেখে দিতে হবে তো। দূর বলো। হ্যাঁ লেখ। সোনার চেন দুটো, দুটো বড় বড় নেকলেস, চারটে আংটি, লিখেছিস? কি লিখেছিস? কিছুই তো লিখছিস না মনে হচ্ছে। আচ্ছা সোনাদিম মা, মামু তোমাকে কিছু বলেনি? কি বলবে? আরে মামু আমাকে বললো না কি একটা শাস্তি দেবে, সেটার ব্যাপারে তোমাকে কিচ্ছু বলেনি? কই না তো। কেন বলছে না বলো তো? শাস্তি পাওয়ার জন্য তোর একেবারে ঘুম হচ্ছে না মনে হচ্ছে। না তা না, কিন্তু বলবে বলেছিল তো। দেখ মিছরি, কি বলেছিল সেটা যদি সে মনে করতে না চায়, যদি শাস্তি দিতে না চায়, তাহলে কেন খুচিয়ে খুচিয়ে মনে করাচ্ছিস? একটা অন্যায় করে ফেলেছিস, নিজের ভুলটা নিজে শুধরে নে, সেটাই যথেষ্ট। যাক লেখ দেখি। থাক, তোকে আর লিখতে হবে না, আমি লিখে নেব। আরে মিছরি, এই দুলের জোড়াটা কোথায়? সোনার দুল কত দাম, ছেলেটা ফোকাটে একটা দুল পেয়ে গেল। কি রে চুপ করে আছিস কেন, হারিয়েছিস? না বাবা, আমি কেন হারাব, আমি হারাইনি। কি সব বলিস কথা, এই দুলটা তো দিদিমার খুব পছন্দের দুল ছিল, তো 3 বছরের জন্মদিনে এটা তোকে দিয়েছিল, খুব দামি দুল। হে মা, আমি তো জানতাম না সোনা দিম্মা। জানতিস না বলে হারিয়ে ফেললি? অবশ্য তোরই বা দোষ কোথায়, বাড়িতে তো চোর ছাঁচরে ভরে গেছে। যাই, আমি জয়ন্তকে গিয়ে বলি। না না না, কেন বলবো না কেন, এত দামি একটা দুল ওরা কেউ কিছু নেয়নি সোনাদিমা,
আমি হয়তো পড়েছিলাম এদিক ওদিক রেখে দিয়েছি প্লিজ 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 সোনালী মা প্লিজ মা ওকে কিছু বলো না খুঁজলে ঠিক পেয়ে যাব ঠিক আছে খুঁজলে পাবে তো নইলে সগগ থেকে তো দিদিমা দেখতে পেলে না খুব কষ্ট পাবে নে ধর খুঁজিস কিন্তু হ্যাঁ ভালো করে খুঁজে দেখিস কোথায় খুঁজবো দূর তাহলে তো সেই ছেলেটাকে খুঁজতে হবে কিন্তু আমি তো ছেলেটার মুখটাও দেখিনি তাছাড়া ও কি রোজ মন্দিরে আসে একবার মন্দিরে গিয়ে দেখতে হবে সরকার বলছি যে ম্যাক্স ইন্টারন্যাশনাল কমিউনিকেশনটা এলো না এলে তোমাকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো ব্যানার্জিদা এই ম্যাটারটাকে নিয়ে যে ওরা কেন এত ডিলে করছে আমি কিচ্ছু বুঝতে পারছি না সরকার তুমি একটা কাজ করো কোনো ইনফরমেশন এলেই কিন্তু তুমি আমাকে জানিয়ে দিও হ্যাঁ ইমিডিয়েটলি কিন্তু মেয়েটাকে চিনব কী করে ওর মুখটাই তো দেখিনি সরকার সরকার হ্যাঁ কিছু ভাবছো তুমি না না আমি তোমায় জানিয়ে দেবো পাক্কা শিওর ওকে ঠিক আছে চলো টাটা বাই তাকে পাবো কোথায় ওই মন্দিরে রোজ কি আসে সেখানে আজ একবার খোঁজ করে দেখবো যদি খোঁজ করতে আসে দুলটা এই বিজ্ঞাপনটা কালকের সবকটা ডেইলি খবরের কাগজে বেশ বড় বড় অক্ষরে একটা বক্সের মধ্যে পাবলিশ করার ব্যবস্থা করুন স্যার একটা কথা বলবো বলুন এরকম একটা বিজ্ঞাপন সত্যি বেরোবে স্যার আপনার কি মনে হলো যে আপনার সঙ্গে আমি মশকরা করছি না না স্যার মানে আমি বলতে চাইছিলাম স্যার এরকম একটা বিজ্ঞাপন দেওয়ার কি সত্যিই কোনো দরকার আছে স্যার একটু ভেবে দেখলে হয় না স্যার মিস্ত্রি দিদিমণি তো বাচ্চা মেয়ে কত আর বয়স হয়েছে বলুন সেটা ওর বার্থ সার্টিফিকেট দেখে নিয়ে আমি আপনাকে জানিয়ে দেবো আপাতত যে কাজটা করতে বললাম সেটা করে আসুন ইরে মামু বাড়িতে আর সব জায়গায় যদি নিজে না যেতে পারেন তাহলে সুবীর বাবুকে পাঠিয়ে দেবেন কিন্তু কালকের কাগজে এটা বেরোনো চাই তাহলে কি বেরোতে পারবো না আমি উফ কেটেও নিশ্চয়ই দারোয়ানকে অর্ডার দিয়ে রেখেছে বেরোতে গেলেই ধরবে তাহলে উপায় আচ্ছা আমাকে মন্দিরে যেতেই হবে একবার তাহলে আমি দিম্মার দুলটা পাবো কি করে প্লিজ 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 ভগবান প্লিজ একটা উপায় বার করে দাও কত হয়েছে 80 টাকা হ্যাঁ ছেলেটাকে পাবো তো তিম্মার দুলটা আমাকে খুঁজে পেতেই হবে করে চলে তো এলাম কিন্তু ওই মেয়েটা দুল পাওয়ার আশায় এখনো বসে আছে নাকি ব্যাস ইস খুব খোঁজাখুঁজি করেছে নিশ্চয়ই মনে মনে আমাকে যা গালাগালি দিয়েছে না কেউ হুড়োহুড়ি করবে না সবাই প্রসাদ পাবে ধীরে ধীরে আস্তে 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 দিদি দিদি একটু সরো প্লিজ যদি চলেও আসে তুমি চিনবো কি করে আমি তো সেদিনকে ওর মুখটাই দেখতে পাইনি নাম কি নাম পদবি তো কিছুই জানি না
আর এরকম হাইট, এরকম হাইট হবে। ফর্সা না কালো? না, তাও ঠিক মনে নেই। শুধু গলার আওয়াজটা মনে আছে। আর হ্যাঁ, জামার কালারটা। ওনা লাল জামা পরে এসেছিল। আচ্ছা, গায়ে খুব সুন্দর গন্ধ, খুব চেনা চেনা। জানো, মনে হয় রেগুলার জিম যায়, গায়ে একটুও ফ্যাট নেই। আমি তোকে এইভাবে ধরেছিলাম? না, সেরকম কিছু নয়। আসলে আমার কানের দুলটা না ওর জামায় আটকে গেছিল, তাই। দেখ, কি যে বোকা বোকা তোর মধ্যে করছি না। ও দাদা, সরি সরি। কি যে বোকার মধ্যে ভাবছি না, ও কি একই জামা পরে আসবে নাকি? আশাটাই বেকার হয়ে গেল। ও স্যার, স্যার কিছু দিন না স্যার। আমার চুরিটা না, তুমি সাকরার কাছে কি এটা বেচে দিও। হ্যাঁ, অনেক টাকা পেয়ে যাবে। আচ্ছা শোনো না, আমি একজনকে খুঁজছি, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, নালে আমি তোমার সাথে যেতাম। টাটা। কিরম মেয়ে গো। আচ্ছা বলছি, তোমাদের মধ্যে একটা মাসি আছে না? কোন মাসি? ওই যে যার একটা বাচ্চা আছে। টেপিন মা, ওই তো ওদিকে কোথা বসে আছে স্যার। ও বাবা, দুটো ভিক্ষে দাও। 50 পয়সা। মঙ্গল হোক তোমার, রাজা হোক, রাজকন্যার মতো মেয়ের সাথে তোমার বিয়ে হোক। মাসি বলছি, তুমি আমাকে একটা ব্যাপারে হেল্প করতে পারবে প্লিজ? আমি? আচ্ছা, কেউ এসেছিল এখানে দুল ফেরত দিতে? না। ও, কেউ আসেনি? না। তাহলে আমি এখন কি করবো?